Morning everyone, আজ মঙ্গলবার। Mr. and Mrs. Pal Daily Vlog-এ আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, ভাতে জল বসিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব চালটা। ভাতের থাকাটা একটু করে চাপা দিয়ে আমি খেয়ে নেব একটু জল, এনার্জি ড্রিঙ্ক। তো দেখো, সকাল সকাল আমার কিন্তু দেয়া হয়ে গেছে পুজো। বাজে এখন 9:30, খেয়ে নেব এক কাপ চা। সকালের ব্রেকফাস্টে থাকছে লুচি আর আলুর দম। আলুর দমটা রাতের ছিল, আর সকালে ভেজে নিয়েছি কিছু গরম গরম লুচি। এখানে হয়ে গেছে ভাত, বসিয়ে দেব চিকেন কষা। আজকের দুপুরে লাঞ্চে থাকছে ভাত আর চিকেন। তো চলো, আলুটা ভেজে নিয়েছি, দিয়ে দেবো চিকেন। ঠান্ডা চিকেন দিয়ে দিলাম গরম কড়াইতে, এবার চড়বার চড়বার করে কষাতে হবে। ঝপাত ঝপ কষাবে, ঝপাত ঝপ নাড়াবে, যত কষাবে তত টেস্ট হবে। রেডি করে দিই মিস্টার পালের টিফিনটা। চলো ঝপাঝপ ভাতগুলো টিফিন বক্সে ভরে দিই। শুধু চিকেন ভাত খেলে হবে, খেতে হবে কিছু ফ্রুটস। তো দিয়ে দিলাম বক্সে কিছু ফ্রুটস। তো দেখি এসো চিকেনটা হলো কিনা। টাইমের মধ্যে রেডি করে দিতে হবে বলো। অবশেষে রেডি হয়ে গেল টিফিন। চলো আমি লুচিটা খেয়ে নিই। সকালে ব্রেকফাস্টের পর রান্নার পর দেখো রান্নাঘরের অবস্থা। দেখো আকাশটাও একটু মেঘলা। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করে দেখা হচ্ছে। দেখো করে নিয়েছি পুরো পরিষ্কার। ধুয়ে নেবো এবার এই ন্যাটাগুলো। রান্নাঘরের ন্যাটা ময়লা হয়েছে, তাই একটু শখে দিয়ে রাখবো আমি ভিজিয়ে। দেখতে থাকো তোমরা আর এনজয় করতে থাকো। আর প্লিজ ব্লগটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু রান্নাঘরে কাজ সেরে চলে এসেছি গাছে জল দিতে। গাছে তো রোজ এখন জল দিই না, বৃষ্টি পড়ে, কিন্তু মাঝে মাঝে একটু জল দিতেও হয়। তো চলো জলটা দিয়ে করছি দেখা। চলো গোপালকে দিয়ে দিই স্নান করিয়ে, তারপর দিয়ে দেব খেতে। তো তোমরা ব্লগটি এনজয় করো। গোপুর স্নান কমপ্লিট, এবার গোপু খাবে। যেদিন বাড়িতে চিকেন হয় সেদিন লাঞ্চের খিদেটা একটু তাড়াতাড়ি করে পায়। তো চলো আমার পেয়ে গেছিল খিদে, নিলাম ভাতগুলো ভালো করে মেখে, এবার আমি লাঞ্চটা সেরে নেব। এবারে আমি ঘরের সব
সব লাইট বন্ধ করে দেব। বাজে এখন 2:35। এইবার আমি দরজা জানলা সব বন্ধ করে পাখাটা দেব চালিয়ে, দিয়ে গল্পের বই পড়ব। ভারী মজা লাগে। দেখো, নিয়ে নিয়েছি এই গল্পের বই বঙ্কিমচন্দ্রের, সাথে পালিশ, সাথে জলের বোতল আর একটু কেক। যদি খিদে পেয়ে যায় ঘুমোতে ঘুমোতে পড়তে পড়তে, তাই তো চলো ঘুম থেকে উঠে বই পড়ে খেয়ে নিলাম একটু জল। তারপরে গুছিয়ে নেব বাসন, যেগুলো সকালে মেজে রেখেছিলাম, গুছাতে তো হবে। তো চলো ফটফট গুছিয়ে ফেলি। যত জোরে হাত চালাবে তত তাড়াতাড়ি কাজ শেষ হবে, আর যত তাড়াতাড়ি কাজ শেষ হবে তত তাড়াতাড়ি তুমি ফোন দেখতে পারবে, টিভি দেখতে পারবে, বসতে পারবে। ভারী মজা। চলো ওভেনটা লাগিয়ে বসিয়ে দেবো একটু চা। চা খাবো আর বারান্দায় বসে একটু গল্পের বই পড়বো। এই গল্পের বইটা ঠিক না পড়লে মনটা যেন আমার ঠিক ভালো হয় না। তো চলো নিয়ে নিলাম চা, চলে এলাম বই পড়তে লাইটগুলো অফ করে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ব্লগে। মজা করতে থাকো, আনন্দ করতে থাকো, আর দেখতে থাকো মিস্টার অ্যান্ড মিসেস পাল ডেইলি ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।